আচ্ছা, তাহলে যে কথাটা বলছিলাম সেটা কি, সেটা হইলো যে লাইভটা করা হয় যাতে করে সরাসরি পড়ার যে একটা আলাদা বরকত এটা যাতে পাওয়া যায়। এখন যারা সরাসরি লাইভে থাকেন না, পরবর্তীতে রেকর্ডের শুনে নেন, তারা কিন্তু এই বরকত থেকে মাহরুম হন। অন্যান্যগুলো তো রেকর্ডের শুনেনি, একটা দার্স যেহেতু সপ্তাহে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে লাইভে হয়, তো এটা কিন্তু চাইলেই পারা যায়। যেহেতু এটা 1 সপ্তাহ আগ থেকে আমার জানা আছে যে আমার এই লাইভ ক্লাসটা কবে হবে, কোন তারিখে হবে, কখন হবে, জানা আছে আগে থেকেই। তো নিজের একটু ইচ্ছা এবং আগ্রহ থাকলেই, অন্যান্য কাজ থাকলেও সেটাকে আগে থেকে আগে ভাগে সেরে নিজেকে ফারেক করে ক্লাসের মধ্যে উপস্থিত থাকা যায়। যদি কারো সদিচ্ছা থাকে, খুব নেহায়েত জরুরি পর্যায়ের মানে কাজ না আসলে নর্মালি এটা থাকা সম্ভব, যেহেতু আগে থেকে দিনও নির্ধারিত, সময়ও নির্ধারিত। এরপরে ওই যে গাফলতি, আচ্ছা রেকর্ডের তো দেওয়াই হবে, পরবর্তীতে দেখে নিব, তো রেকর্ড দেখা আর সরাসরি দেখা এটা কি সমান? কখনোই সমান না। এই কারণে যারা রেকর্ড দেখেন পরবর্তীতে, রেকর্ড দেখার মানে রেকর্ড দেখবেন মনে করে লাইভে আর থাকেন না, তাদের লাইভে থাকা উচিত, ঠিক আছে? পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে, দরকার হয়, আবার রেকর্ডটা দেখে নেবেন কোনো জায়গায় না বুঝলে, সেটা পরের ব্যাপার, কিন্তু লাইভও থাকা উচিত। আর যেটা বলছিলাম যে মিনিমাম 1 ঘন্টা প্রতিদিন, মিনিমাম 1 ঘন্টা সময় এই পড়ালেখার জন্য আপনাকে বের করতে হবে, ফারে করতে হবে। আপনি দেখেন এলএম এত সহজ জিনিস না যে আপনি মানে ঠিক মতন সময় দিবেন না আর আপনি সব পড়া বুঝবেন, সবকিছু পারবেন, এত সহজ না। যেহেতু আপনারা পড়তে আসছেন এখানে, তো সুতরাং পড়ার মতো করেই পড়তে হবে, কিছুটা সময়ও দেওয়া লাগবে। এলএম তো সহজ জিনিস না যে আপনি খাটের উপর শুয়ে থাকবেন, এলএম উড়ে এসে আপনার মাথার মধ্যে এসে ঢুকে যাবে। এত সহজ যদি হইতো তাহলে তো ভালোই হইতো, কিন্তু এত তো সহজ না। এই কারণে আপনারা স্বপ্ন তো দেখেন বড় বড়, কিন্তু চেষ্টা তো করেন না, চেষ্টাও করতে হবে মিনিমাম 1 ঘন্টা প্রতিদিন। এখন কিভাবে বের করবেন সেটা আপনি জানেন, কিন্তু মিনিমাম প্রতিদিন 1 ঘন্টা সময় এই দর্শন এজামির পড়ালেখার জন্য আপনাকে ফারেক করতে হবে, ঠিক আছে? 1 ঘন্টা, তার মধ্যে যেদিন দার্স হবে সেদিন তো দার্সের জন্য মিনিমাম আধা ঘন্টা, দার্সগুলো সাধারণত আধা ঘন্টার বেশি হয় না, আধা ঘন্টার কমও হয়, 10 মিনিট, 15 মিনিট, কোনো কোনোটা 20 মিনিট, তবে সর্বোচ্চ আধা ঘন্টা গড়ে। তো সেই হিসাবে সর্বোচ্চটাই ধরলাম আধা ঘন্টা। হ্যাঁ, আর দার্স দেখার পরে সেই দার্সের পড়াগুলো নিজে নিজে আর একটু পড়া, হ্যাঁ, বা পিছনে পড়া থাকলে সেগুলোকে আর একটু পড়া, এগুলোকে একটু মুখস্থ করা, অনুশীলন করা, এগুলোর জন্য ধরেন আরো আধা ঘন্টা, সব মিলিয়ে টোটাল 1 ঘন্টা যদি আপনি প্রতিদিন দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মধ্যে। আর এখন দেখেন আপনারা এখন যে পড়াগুলো পড়তেছেন, এই যে আপনাদের নাহু যাচ্ছে, সরফ যাচ্ছে, তারপরে একেবারে প্রাইমারি লেভেলের পড়াগুলো যাচ্ছে আপনাদের, এখন যদি এগুলোর মধ্যে দুর্বলতা থেকে যায়, তাহলে সারা পরবর্তীতে যত কিতাব পড়বেন সবগুলোর মধ্যে এটা ঘানি টানা লাগবে। আর এখন একটু কষ্ট করে যদি মেহনত করেন, তাহলে হচ্ছে সামনের পড়াগুলো আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। তো এই কারণে জিনিসগুলো একটু মানে আমলে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এবার আমরা চলেন মূল পড়াতে চলে যাই। আচ্ছা, স্ক্রিন তো শেয়ার হয়েছে, ঠিক না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দেখেন, ফান নাওয়াসিবু আশারাতুন, আমরা এর আগে ফেলে মুদরির ফেলের আলোচনা চলছিল আমাদের, ফেলে মাদি গেল মাবনি, ফেলে আমরের আমরে হাজির যেগুলো আর কি সেগুলো গিয়েছিল মাবনি, আর আপনার না আমরে হাজির যেগুলো এটা ছিল মাবনি, আর অন্যান্য আমর যেগুলো এগুলো ছিল আপনার মাজজুম। আমরে হাজির ছাড়া বাকি যেই গায়েব এবং মুতাকাল্লিমের সিগা সেগুলো ছিল মাজজুম, হ্যাঁ, জজমের আরব হবে। এরপরে গেল, এরপরে আসলো ফেইলে মুদরিয়া। তো ফেইলে মুদরির আলোচনাও গতকালকে গিয়েছিল যে কোন অবস্থায় ফেইলে মুদরির মধ্যে রফা হবে, সেই আলোচনা শেষ। এখন আজকে হইলো যে ফেইলে মুদরির মধ্যে কখন নসবের এরাব হবে। তো ফেইলে মুদরির মধ্যে নসবের এরাব প্রদান করে 10টা জিনিস। আর নাওয়াসিবু, নাওয়াসিবু শব্দটা নাসিবুনের বহুবচন, নাসিবুন, নাসিবুন মানে আপনার নসব প্রদানকারী, হ্যাঁ, যে জিনিসগুলো ফেইলে মুদরিকে নসব প্রদান করে। আর নাওয়াসিবু আশারতন, 10টা জিনিস ফেইলে মুদরিকে নসব করে। এগুলো, এই জিনিসগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবেন, এই যে 10টা জিনিস কি কি, আমি পরীক্ষার মধ্যে এগুলো জিজ্ঞাসা করবো, অমুক ওই যে ফেলে মধুরিকে নসব 10টা জিনিস কি কি লেখেন, এরকম মানে আপনার এগুলো মুখস্থ থাকা লাগবে। এখানে এরকম না যে আপনি মুখস্থ না করলে পার পেয়ে যাবেন, এগুলো সব মুখস্থ করার জিনিস, সব মুখস্থ করবেন এগুলো। আন নামাসি বা আশারাতুন ওয়াহিয়া আন,
ঠিক আছে। এখন এই যে 10টা প্রকার যে বলা হইলো, এই 10 প্রকারকে আবার আমরা 3 ভাগে ভাগ করতেছি, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। কি কি? হ্যাঁ দেখি, এটা কিন্তু আমার যে কালো যেটা, এটা কিন্তু মূল মতন না, লালটা হইলো মূল মতন আর কালোটা হইলো আজরুমিয়া থেকে। আমি আজরুমিয়াটাকে সংক্ষেপ করে আজরুমিয়ার মধ্যে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলোর সার সংক্ষেপটাকে আমি আবার সংক্ষেপে তুলে ধরতেছি এই জায়গার মধ্যে, ঠিক আছে। কারণ আজরুমিয়ার মধ্যে মানে কিছু কিছু জায়গা আছে উনি অনেক বেশি উদাহরণ নিয়ে আসেন, অনেক বাড়তি কিছু কথা বলেন, তো সেগুলো থেকে যাচাই করে একেবারে মূল মূল যে জিনিসগুলো সেই বিষয়গুলোকে আমি এখানে আবার নিয়ে আসি, ঠিক আছে। তো আমি যেটা নিচে পড়াচ্ছি এটা কিন্তু আসলে মূলত আজরুমিয়ারই খোলাসা। তো এই যে 10টা জিনিস যেটা ফেলে মদরের শুরুতে এসে ফেলে মদরের মধ্যে নসবের আরাব দেয়, এই 10টা জিনিসকে 3টা ভাগে ভাগ করা হয়। ওয়াহাদিহিল আশারাতু আলা সালাসাতি আকসাম, এই 10টা জিনিস আবার 3 ভাগে বিভক্ত। কি কি 3 ভাগ? আল কিসমুল আউয়াল, প্রথম প্রকার হইল ইয়ানসিবুল মুদারিআ বিনাফসিহি, মানে 4টা আছে এরকম, ওয়াহি আরবাতুন, এটা হচ্ছে 4টা, তার মানে 4টা হরফ হইলো এরকম যে এই হরফগুলো ফেলে মদরের শুরুতে এসে নিজে নিজেই ফেলে মদুরিকে নসব প্রদান করে, এরকম না যে অন্য কারো সাহায্য নিয়ে নসব প্রদান করে, বরং সে নিজে নিজেই স্বনির্ভর, নিজের পায়ের নিজে চলে, অন্য কারো সহায়তা নেয় না। এরকম 4টা জিনিস আছে। কি কি? 1 নম্বর হলো আন, এগুলো এগুলোর মধ্যে এই 10টা জিনিসের মধ্যে অধিকাংশ আপনাদের পড়া আছে, আর কিছু পড়া নাই, আর কিছু আছে পড়লেও এতটা ডিটেলসে জানতেন না, আজকে যেটা জানবেন। যেমন আন আগে থেকে জানা আছে, আনে মাসদারিয়া, আন মানে এখানে আনে মাসদারিয়া। আনে মাসদারিয়ার বিষয়টা আপনারা অনেক আগ থেকে জানেন, যেটা ফেলে মদরিকে নসব প্রদান করে। যেমন উরিদু আন আজহাবা, আমি যেতে চাই, সহজ জিনিস। এরপরে লান, লানটাও আপনারা জানেন, সময় বেশি দেওয়ার দরকার নেই এগুলোর মধ্যে। যেমন লান আজহাবা, আমি কিছুতে যাব না। 2-3 নাম্বার যেটা, এটা হচ্ছে আপনাদের জন্য একটু নতুন হবে। 3 নাম্বার হলো কি? কাই। তো ওয়ালাহা শর্তুন লিল আমালি ফিল মুদারিয়া, মানে কাইটা ফেলে মদরের মধ্যে যে আমল করবে, আমল বলতে ওই যে নসব দেওয়ার যে কাজটা করবে সে, এটার জন্য একটা শর্ত আছে। সে শর্তটা কি? শর্তটা হইলো যে আনতা তাকাদ্দামাহা লামু তাআলিলি লাফজান আও তাকদীরান। আমি কিন্তু এই কথাগুলো আমি আবারও বলছি, কথাগুলো কিন্তু আজরুমিয়া থেকে আমি সংক্ষেপ করে আনছি। আপনারা আজরুমিয়া যখন পড়বেন তখন এই জিনিসগুলোকে একটু ডিটেলসে পাবেন। তো যেহেতু আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, তার মানে আজরুমিয়াটা মোতালা করার সময় আপনাদের কাছে ইনশাল্লাহ ওটা আরো সহজ হয়ে যাবে। তো দেখেন ওয়াহিয়া, এখন শর্তটা কি? শর্তটা হইলো শর্তুন, আচ্ছা এটা ওয়াহিয়া না, ওয়াহুয়া হবে। শর্ত, শর্তটা কি? শর্তটা হলো আন্তা তাকাদ্দামাহা লামুত তাআলিল, মানে এই যে কাই, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে হরফ যেগুলো আছে হুরুফ, এই জামিউল হুরুফ ফি হুকমিল মুআন্নাস, আরবি ভাষায় যত হরফ আছে এই হরফগুলোকে মুআন্নাসের হুকুমে ধরা হয়। এই কারণে দেখবেন যে ওয়ালা হা, এই যে আমি হা মুআন্নাসের মাজি ব্যবহার করি, দমির ব্যবহার করি, ঠিক আছে, আনতা তাকাদ্দামা হা মুআন্নাসের দমির, কারণ হরফগুলো সব মুআন্নাসের হুকুমে। তো ওয়াহুয়া শর্তটা হইলো আনতা তাকাদ্দামা হা, মানে এই হা মানে এই আনতা তাকাদ্দামা কাই, এই কাই যে হরফটা আছে এই হরফের আগে থাকতে হবে লামু তাআলিল, লামে তাআলিল। লামে তাআলিল কাকে বলে? যেই লামটা কারণ বুঝায়, ঠিক না? যেমন আমরা ওই যে ফেলে মধ্যে শুরুতে একটা লাম নিয়ে আসতাম না, যেমন তাআল্লাম তুল লুগাতাল আরবিয়াতা লিআফহামাল কোরআন, আমি আরবি ভাষা শিখেছি কোরআন বুঝার জন্য। এই যে লিআফহামাল কোরআন, কোরআন বুঝার জন্য এই লিআফহামার এই লামটাই হলো কি? লামু তাআলিল, যেটা কারণ বুঝায়। এরকম শুরুতে একটা লামে তাআলিল থাকতে হবে কাইয়ের শুরুতে। এখন এই লামে তাআলিল থাকাটা সেটা লফজান আও তাকদীরান, লফজান মানে শব্দের মধ্যে শাব্দিকভাবে উল্লেখ থাকতেও পারে, আও তাকদীরান মানে শাব্দিকভাবে উল্লেখ থাকবে না, উজ্জ থাকবে, লুকেট থাকবে। উদাহরণ দেখেন, আজতাহিদু ফি দুরুসি, আজতাহিদু ফি দুরুসি, আমি আমার অধ্য আমি আমার পাঠে পরিশ্রম করি, আমি পড়ালেখায় পরিশ্রম করি, আজতাহিদু ফি দুরুসি, আমি আমার পড়ালেখায় পরিশ্রম করি, লিকাই আনজাহা, যেন আমি সফল হতে পারি। তো আপনারা দেখেন এমনি আমরা এর আগে ঈশ্বরের বিষয়ের মধ্যে কি পড়ছিলাম? লি আনজাহা, আমি সফল হওয়ার জন্য। কিন্তু এখানে লি আনজাহা, এই যে লাম, এই লামটাই হলো কি? লামুত তাআলিল, এই লামে তাআলিল, এই কাই শুরুতে লামে তাআলিলটা থাকবে। তো অর্থ একই, আপনি চাইলে এটাকে আজতাহিদু ফি দুরুসি লিকাই আনজাহাও বলতে পারেন, ঠিক আছে। তখন আপনার এই লামের পরে আপনার এই কাইটা হলো কি করলো? এই আনজাহা ফেলকে নসব দিল। আচ্ছা, আবার এই আপনার
অর্থের মধ্যে কিন্তু কোনো পার্থক্য হবে না, লিকাই আনজাহা আর লি আনজাহা একই অর্থ। কিন্তু আপনি যদি লি আনজাহা বলেন, যেটা আমরা আগে পড়ে আসছিলাম, লি আনজাহা বললে তখন কিন্তু নামের পরে কাইলু কেজো থাকে না, তখন নামের পরে আনলু কেজো থাকে, আন আন, এটা সামনে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আর এটা গেল তাহলে লফজির উদাহরণ, যেখানে লামে তালিলটা শব্দগত ভাবে উল্লেখ থাকে। আর পরবর্তী উদাহরণটা দেখেন, আজতাহিদু ফি দুরুসি, আমি আমার পড়ালেখার মধ্যে পরিশ্রম করি, কাই আনজাহা, যেন আমি সফল হতে পারি। এখানে কিন্তু লিকাই লামটা আনা হয় নাই, শুধুমাত্র কাই আনা হয়েছে, কিন্তু কাই আনা হইলেও এটা শুরুতে লামটা মাহজুফ আছে, তাকদিরি ভাবে এটা আছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম যে কাই এটা ফেলে মদরিকে নসব প্রদান করলো, এবং তার শুরুতে একটা লামেক লামুত্তা আলিল আছে, লামুত্তা আলিল থাকার কারণে আপনার এই এটা কি করতে পারলো, ফেলে মদরিকে নসব দিল। আচ্ছা, এরপরে চার নাম্বারে তাহলে কত গেল, এক দুই তিন গেল, চার নাম্বার যে জিনিসগুলো ফেলে মদরিকে সরাসরি নিজেই নসব প্রদান করে, চারটার মধ্যে তিনটা গেল, চার নাম্বারে হলো ইজান। ইজানের জন্য আবার তিনটা শর্ত আছে, ওয়ালাহা শুরুতুন সালাসাতুন, তার জন্য তিনটা শর্ত আছে, শুরুতুন সালাসাতুন অথবা সালাস শুরুতিন, যেভাবে বলেন দুইটাই সহি, শুরুতুন সালাসাতুন, শুরুতুন মাউসুফ, সালাসাতুন তার সিফাত। আর যদি আপনার ওই যে আদত মাহদুদের যে নিয়ম পড়ছেন সেই নিয়ম অনুসারে বললে আপনার সালাসাতু শুরুতিন হইতো। ওয়ালাহা শুরুতুন সালাসা, তিনটা শর্ত আছে, কি কি ওয়াহিয়া, শর্তগুলো হলো আল আউয়াল আন তাকুনা ফি আউয়ালি জুমলাতিল জাওয়াব। ইজান যেটা, এই ইজানটা হলো একটা হারফুল জাওয়াব, ইজানটা হইলো একটা ওয়াহিয়া হারফু জাওয়াবিন, ওয়াহিয়া এটা দেখবেন আজরুমিয়ার মধ্যে লেখা আছে, ওয়াহিয়া হারফু জাওয়াবিন, এটা হলো জবাবের হরফ, মানে এই হরফের মাধ্যমে আপনার ইয়া দেওয়া হয়, মানে যে কোনো একটা জবাব দেওয়া হয়, আমরা যেরকম মানে নাম বা লা দিয়ে জবাব দিই না কোনো প্রশ্নের, তো এই ইজান দিয়ে আপনার প্রশ্নের উত্তর না ঠিক, মানে অন্য কেউ কিছু একটা বললে, ঠিক প্রশ্ন না ওইটা, কেউ একটা কিছু বললো, তো সেই কথার পরিপ্রেক্ষিতে জবাব স্বরূপ আপনি একটা কথা বললেন, তখন এটা শুধু ইন আনা, ইজান আনা হয়, উদাহরণ দিলে বুঝবেন। তো এটা হচ্ছে একটা হরফের জবাব, ঠিক আছে। ওয়ালাহা শুরুতুন সালাসা, কি কি, আনতাকুনা ফি আউয়ালি জুমলাতিল জবাব, তো যেই জবাবিমূলক যে বাক্যটা আপনি বলবেন সে বাক্যের শুরুতে ইজানটা থাকতে হবে, ঠিক আছে। আর দুই নম্বরে হলো আইয়াকুন আল মুদারিউ বাদাহা দালান আলাল মুস্তাকবিল, এই ইজানটা যে আসবে ফেইল মুদারির শুরুতে, তো আইয়াকুন আল মুদারিউ বাদাহা, তারপরে যে মুদারিটা থাকবে এই ফেইল মুদারিটা হতে হবে এমন যে দালান, দালালতকারী, প্রকাশকারী, আলাল মুস্তাকবিল বা আলাল ইস্তিকবাল, মানে ভবিষ্যতের অর্থের উপর, মুস্তাকবিল মানে কি, আজামানুল মুস্তাকবিল, ভবিষ্যতের অর্থের উপর দালালতকারী হতে হবে, দালালতকারী মানে প্রকাশকারী হতে হবে। তার মানে আমরা জানি যে ফেলে মদরির মধ্যে দুইটা অর্থ থাকে, একটা হচ্ছে মুস্তাকবিলের অর্থ থাকে, হালের অর্থ থাকে। তো ইজান যখন আসবে ফেলে মদরির শুরুতে, তখন সে ফেলে মদরিকে নসব দেওয়ার জন্য শর্ত হইল যে আপনার এক নম্বর শর্ত হইল যে ইজানটা ফেলে মদরির শুরুতে থাকতে হবে, আর দুই নম্বর হইলো সেই ফেলে মদরির মধ্যে হালের অর্থ থাকবে না, বরং শুধুমাত্র মুস্তাকবিল বা ভবিষ্যৎকালের অর্থ থাকবে। এটাই বলা হলো আইন ইয়াকুন আল মুদারিউ বাদাহা, তারপরে থাকা ফেলে মুদারিটি হবে দালান, দালালতকারী, প্রকাশকারী, আলাল মুস্তাকবিলি, ভবিষ্যতের উপর, ভবিষ্যতের অর্থ। আচ্ছা, এটা গেল দুই নম্বর। তিন নম্বর হলো আল্লাহ ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাল মুদারিউ ফাসিলুন, এই আল্লাহ ইয়াকুনা বাইনাহুনা বাইনাহা হবে, যেহেতু এটা মুআন্নাসের হুকুমে, আল্লাহ ইয়াকুনা বাইনাহা ওয়া বাইনাল মুদারিউ, মানে এই আপনার ইজানের মাঝে এবং ফেলে মদরির মাঝে ফাসিলুন, কোনো ফাসালা থাকতে পারবে না, কোনো পার্থক্য সৃষ্টিকারী তৃতীয় কোনো পক্ষ থাকতে পারবে না, ফাসালা মানে কি পার্থক্যকারী, মানে তৃতীয় কোনো অক্ষর, তৃতীয় কোনো শব্দ থাকতে পারবে না, তিনটা জিনিস ব্যতীত, গয়রুল কাসমি ওয়ান নিদাই ওয়ালা আর নাফিয়া, এই তিনটা জিনিস ব্যতীত, গয়র মানে কি ব্যতীত, ছাড়া, তা কসম নেদা এবং লায় নাফিয়া ছাড়া অন্য কোনো ফাসালা থাকতে পারবে না। যেমন এখন উদাহরণ দেখেন, উদাহরণ দিলে এই পুরো জিনিসটা ক্লিয়ার হবে, উদাহরণের সঙ্গে ইজানের যে তিনটা শর্ত আমরা পড়লাম এই তিনটা শর্তকে মিলিয়ে আনেন। যেমন দেখেন ক্বালা আহাদুন, কেউ একজন বলল সাজতাহিদু ফি দুরুসি, আমি কি করব, আমার পাঠে আমি পরিশ্রম করব, এটা কেউ একজন বলল সাজতাহিদু ফি দুরুসি, তো যখন সে এটা বলল, দেখেন সে কিন্তু আপনাকে কোনো প্রশ্ন করে নাই, এমনিতেই সে তার কথা বললো যে সাজতাহিদু ফি দুরুসি, আমি আমার পাঠে পরিশ্রম করব, তখন তার এই কথাটা শুনে এই কথার জবাবে আরেকজন বলল, জবাব কিন্তু সবসময় প্রশ্নের উত্তরই হতে হবে, এটা কিন্তু জরুরি না। যেমন এখানে
কোনো প্রশ্ন করা হয় না, সে তার নিজের একটা অভিব্যক্তি প্রকাশ করেছে যে আমি আমার পাঠে আমি পরিশ্রম করব। ফা আজাবাহু আখারু, তখন তাকে আরেকজন উত্তর দিল, ইজান তানজাহা, তাহলে তুমি সফল হবে, ইজান তানজাহা, তাহলে তুমি সফল হবে। এখন দেখেন আমরা যে এই ইজানের ব্যবহারের যে আমরা তিনটে শর্ত পড়ছিলাম, প্রথম শর্ত কি যে আনতাকুনা ফি আউয়ালে জুমলাতিল জাওয়াব, এই যে ইজান তানজাহা তাহলে তুমি সফল হবে, আপনি যে কথাটা বললেন এই কথাটা কিন্তু ওই ব্যক্তির যে আমি পড়ালেখায় পরিশ্রম করব এই কথার জবাবে বললেন, এই কথার পরিপ্রেক্ষিতে জবাব স্বরূপ বললেন। তাহলে এই যে তানজাহা কথাটা যে তুমি সফল হবে, এই তানজাহা জুমলাটা হইলো জুমলাতুল জাওয়াব, উত্তর প্রদানের একটা জুমলা। তো এই জুমলার শুরুতে ইজান যে আসলো, এই ইজানটা তাহলে এই জুমলাতুল জবাবের শুরুতে আসছে, প্রথম শর্ত পাওয়া গেল, ঠিক আছে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো যে ফেলে মদর এটা মুস্তাকবিলের অর্থকে প্রকাশ করতে হবে, হালের অর্থ প্রকাশ করলে হবে না। এখানে কিন্তু সেটাই হয়েছে যে ইজান তানজাহা, তাহলে তুমি সফল হবে, তার মানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আচ্ছা, তিন নম্বরে ছিল কি যে উভয়ের মাঝে কোনো পার্থক্য থাকতে পারবে না, ফাসলা থাকতে পারবে না, ঠিক আছে, তিনটা জিনিস ছাড়া। তো আমরা দেখতে পাইতেছি এখানে কোনো ফাসলা নাই, আর ফাসলা যে থাকতে পারবে সেটা তিনটা জিনিস, তিনটা জিনিস থাকার অনুমতি আছে। কি কি? এক নম্বরে কসম, কসমের উদাহরণ হচ্ছে এই যে এই কথার পরিপ্রেক্ষিতে আপনি উত্তর দিলেন কি, ইজান ওয়াল্লাহি তানজাহা, হ্যাঁ তাহলে আল্লাহর কসম তুমি সফল হবে, ইজান ওয়াল্লাহি তানজাহা, তাহলে আল্লাহর কসম তুমি সফল হবে। তাহলে এখানে দেখেন ইজান ওয়াল্লাহি, এই যে ইজান যেই শব্দটা এটা আর জওয়াবুল জুমলা যেটা তানজাহা, এই উভয়ের মাঝখানে একটা ফাসলা আসলো। দেখেন ওয়াল্লাহি মাঝখানে কি হইলো, ফাসলা হইলো, মানে ওয়াল্লাহি মাঝখানে দুজনের মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হইলো। কিন্তু এটা কসম, আর কসমের অনুমতি আছে, কসম নেদা আর লাইন আফিয়া, তিন জিনিসের অনুমতি আছে, তাহলে এটা নসব দিবে, কোনো সমস্যা নাই, ইজান ওয়াল্লাহি তানজাহা। কিন্তু আপনি যদি ওয়াল্লাহি জায়গা যদি বলতেন ইজান, ইজান আন্তা তানজাহু, ইজান এরপরে যদি আপনি আন্তা নিয়ে আসতেন আন্তা তানজাহু, তখন কিন্তু আর ইজান নসব দিতে পারতো না, তখন তানজাহা না হয় তানজাহু হইতো, কারণ ইজান এবং এই যে জওয়াবুল জুমলা যেটা তানজাহ এটার মাঝখানে তখন এমন একটা ফাসলা আসতো যে ফাসলাটা কসমও না নেদাও না লায় নাফিয়াও না, বরং একটা দমির হইছে, ইজান আন্তা তানজাহু, তখন আর নসব দিবে না। আচ্ছা, এটা গেল দুই নম্বর উদাহরণ, তিন নম্বর, এক নম্বর, আচ্ছা এটা হইলো আপনার ফাসলার প্রথম উদাহরণ, ফাসলা থাকার দ্বিতীয় উদাহরণ, ফাসলা থাকার দ্বিতীয় প্রকার কি, নেদা থাকবে, নেদা, নেদা মানে ওই যে মানে একজন আরেকজনকে ডাকে যে সেটা আর কি, যেমন ইজান ইয়া আখি তানজাহা, এটার উত্তরে বলা হলো ইজান, তাহলে ইয়া আখি, হে আমার ভাই তুমি তানজাহা সফল হবে। তাহলে এখানে ফাসলা ইজান আর তানজাহার মাঝখানে ফাসলা আসলো, তবে সেই ফাসলাটা নেদা, ইয়া আখি, আর আমরা জানি যে ফাসলা যদি নেদা হয় তাহলে অসুবিধা নাই। আচ্ছা, তিন নাম্বার কি, লায়নাফিয়া, লানাফিয়া, লানাফিয়া হইলো ওই যে ফেলে মদরিকে আমরা না সুযোগে রূপান্তরিত করি যে লায়ের মাধ্যমে, সেই লাটা আর কি, আফা আলু আমি করবো, লা আফা আলু আমি করবো না, এই লাটাই হইলো লায়নাফিয়া। এটা থাকলে অসুবিধা নাই, যেমন ইজান লা ইয়াখিবা, ইজান লা ইয়াখিবা সাইয়ুকা, তাহলে তোমার চেষ্টা বিফল হবে না, খবা ইয়াখিবু মানে হইলো বিফল হওয়া, অকৃতকার্য হওয়া, ঠিক আছে। তাহলে আপনার ইজান লা ইয়াখিবু সাইয়ুকা, অথবা ইজান লা তাখিবু বলা যেতে পারে, আমরা এটা কারো সহজ বানাই ফেলতে পারি, ইজান লা তাখিবু, ইজান লা তাখিবু, আরো সহজ হয়ে ইজান লা তাখিবা, মানে তাহলে তুমি ব্যর্থ হবে না। ইজান যেহেতু সে বলছে কি সাজতাহিদু ফি দুরুসি, আমি আমার পড়ালেখায় পরিশ্রম করব, তাহলে উত্তর আপনি তাকে বললেন ইজান লা তাখিবা ফিল ইমতিহান, তাহলে তুমি পরীক্ষায় ব্যর্থ হবে না, বিফল হবে না, ইমতিহান, বাক্যটা তাহলে আরো সহজ হয়, ইজান লা তাখিবা ফিল ইমতিহান। তাহলে এখানে দেখেন এই তাখিবা যে ফেল, এই ফেলের মাঝে আর ইজানের মাঝে একটা লা নাফিয়া আসছে ফাসালা হিসেবে, সমস্যা নাই কোনো। এগুলো ছাড়া যদি অন্য কোনোটা আসে তাহলে কিন্তু কি আছে, সমস্যা আছে। যেমন মনে করেন কি আসলো, যে আমি বলছিলাম যে কি ইজান আন্তা আসলো, ইজান আন্তা তানজাহু, ইজান আন্তা তানজাহু, ইজান আন্তা, ঠিক আছে, এই যে ইজান আন্তা, তাহলে এখানে তানজাহু হবে না, বরং তানজাহা হবে, ঠিক আছে, তানজাহু হবে, ইজান তানজাহু, এখানে কিন্তু নসবটা আর হয় নাই। তো আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, ফালা ইয়ানসিবু, ফালা ইয়ানসিবু ফি হাজিহিল জুমলা, সুতরাং এই জুমলার মধ্যে নসব হবে না, ফি হাজিহিল জুমলাতি, ঠিক আছে।
ঠিক আছে, কেন হবে না? কারণ ওই যে মাঝখানে ফাসলা আসছে, এবং এমন ফাসলা যে ফাসলাটা এই তিন জিনিসের বাইরে। ওকে, এরপরে হইলো, তাইলে আমরা এতক্ষণ ধরে প্রথম প্রকার পড়লাম। প্রথম প্রকার কি ছিল? যে প্রথম প্রকারের মধ্যে চারটা হরফ থাকবে, যে হরফগুলো সরাসরি ফেরে মুদরিকে নসব প্রদান করবে অন্য কারো সহায়তা নেওয়া ছাড়া। এই গেল চারটা প্রকার শেষ। তার মধ্যে প্রথম তিনটা সহজ ছিল, তার মধ্যে আপনার চার নাম্বার যেটা ছিল কাই, আনলান, কাই এবং ইজান, এই ইজানের মধ্যে আবার তিনটা শর্ত আছে দেখলাম, ঠিক আছে, একটু ডিটেলসে। এরপরে আলকিসমু সানি, দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকার কি? দ্বিতীয় প্রকারটা হইলো আল্লাদি ইয়ানসিবুল মুদারিআ বিওয়াসিতাতি আন মাহজুফান বাদাহু জাওয়াজান, মানে হইলো যেটা ফেলে মুদরিকে নসব দিবে ঠিক, তবে সে নিজে নিজে দিবে না, বরং আনের মাধ্যমে দিবে, আনের মাধ্যম হয়ে দিবে। এই যে চারটার মধ্যে, দশটা তো পড়লাম, দশটার মধ্যে চারটা গেল, চারটাই হচ্ছে মৌলিক ভাবে দিবে। আর বাকি যে ছয়টা রইলো, ছয়টার মধ্যে একটা হইলো আপনার, বাকি যে ছয়টা আছে এই ছয়টা হইলো আপনার ফেলে মদুরিকে নসব দেয় অন্যের সহায়তা, নিজে নিজে দিতে পারে না, অন্যের সহায়তা নিয়ে ফেলে মদুরির মধ্যে নসব দেয়। এখন এই অন্যের সহায়তা যে নেয়, এই অন্যের সহায়তা নেওয়াটা আবার দুই প্রকার। একটা হইলো নেওয়াটা জায়েজ, আরেকটা হইলো নেওয়াটা ওয়াজিব। এই দ্বিতীয় প্রকারটাই হলো জায়েজের প্রকার, আল্লাদি ইয়ানসিবুল মুদারিউ মুদারিআ, যেটা ফেলে মুদরিকে নসব দিবে বিওয়াসিতাতি আন, আনের মাধ্যমে, মাহজুফান, মাহজুফ অবস্থায়, আনটা মাহজুফ থাকবে, কোথায় থাকবে? বাদাহু, তারপরে, ঠিক আছে, আন মাহজুফান বাদাহু, তারপরে আনটা মাহজুফ থাকবে, এবং এই মাহজুফ থাকাটা জাওয়াজান, জায়েজের ভিত্তিতে ঐচ্ছিক থাকবে, এটা ওয়াজিব না, আবশ্যক না। ওয়াহিয়া লাম লামুকাই, এটা হচ্ছে আপনার এই লামে কাই আছে না, যে দেখেন দশটা কি কি ছিল, আন লাম ইজান কাই, এরপরে লামুকাই, লামুকাই যেটা, এই লামুকাই, লামুকাই উদাহরণ কি? ওহিয়া লামুকাই, তো লামুকাইয়ের উদাহরণটা হইলো আমরা ওই যে ইয়া যে পড়ছি, ওই যে আমরা নর্মালি যেই যে ইয়াগুলো আমরা এতদিন ঈশ্বর শিখের মধ্যে পড়ে আসছি, কি পড়ছিলাম, যে যে তা আল্লাম তুল লুগা, তা আল্লাম তুল আল আরবিয়া, তা আল্লাম তুল দুর আরবিয়া তা লি আফ হামাল কোরআন, লি আফ হামাল কোরআন, লি আফ হামাল কোরআন, এই যে লামটা যে আছে, এই লামটা, এই লামটাই হলো কি, লামে কাই। তো আমরা এটা আপনারা অবশ্যই আপনাদের মনে আছে, আপনাদেরকে এগুলো পড়াইছিলাম বিস্তারিত করে, যে লি আফ হামাল কোরআন মানে কি, আই 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 মানে কি, আই মানে অর্থাৎ, আই মানে কি, আই মানে হইলো অর্থাৎ, আইডিয়া একটা জিনিসের ব্যাখ্যা করা হয়, অর্থাৎ আই লি লি আন আফ হামাল কোরআন, ঠিক আছে, এই লি আন আফ হামাল কোরআন, তার মানে কি, লামের পরে যে আনটা মাহজুফ আছে, তো এই লামের পরে আনটা যে থাকবে মাহজুফ, এই মাহজুফ থাকাটা ঐচ্ছিক, এটা আপনি মাহজুফ রাখতেও পারেন, আবার চাইলে এটাকে প্রকাশ করে দিতে পারেন, লি আফ হামাল কোরআন বা লি আন আফ হামাল কোরআন, দুইভাবেই বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আর তৃতীয় প্রকার হইল যেখানে ফেলে মদরিটা আনের মাধ্যমে ফেলে মদরিকে নসব দিবে, তবে সেটা মাহজুফ থাকবে এবং এটা উজুবান হবে, বিওয়াসিতাতি আন মাহজুফান বাদাহু উজুবান, মানে আবশ্যকীয়ভাবে মাহজুফ থাকতেই হবে। ওয়াহিয়া খামসাতু আহরুফিন, এরকম পাঁচটা, বাকি যে পাঁচটা হরফ রইল, তাহলে হরফগুলো কয়টা, পাঁচটা, আগে ছিল চারটা, এখন গেল লামেকাই একটা, পাঁচটা, বাকি রইল কয়টা, পাঁচটাই, বাকি পাঁচটাই হইল এরকম যেখানে অবশ্যই এদের পরে আনটা মাহজুফ থাকা ওয়াজিব। কি কি এগুলো? এক নম্বরে হইলো আপনার লামুল জহুদ, এক নম্বরে হইলো কি, লামুল জহুদ, লামুল জহুদ বলা হয় এমন লামকে যে লামটা মানে অস্বীকার করার জন্য আসে, ওয়াজাবিতুহা আন তাসবাকা বি মা কানা আও লাম ইয়াকুন, মানে এটা নিয়ম হইলো লামুল জহুদের ক্ষেত্রে, নিয়ম, জাবিত মানে কি, কায়দা, নিয়ম, রুলস, রুলস হইলো যে এটা আসবে ওই ক্ষেত্রে যেখানে শুরুতে, তাসবাকা মানে শুরুতে থাকবে, সাবাকা মানে কি, শুরুতে থাকা, তো যে শুরুতে থাকে তাকে বলা, যে শুরু হয়ে যায় তাকে আমরা কি বলি, সাবেক, সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার, সাবেক যিনি অতীত হয়ে গেছেন, তো অতীতে থাকা মানে তো শুরুতে থাকা, তো আনতাসবাকা বি মা কানা আও লাম ইয়াকুন, মানে যে কানা ইয়াকুন যে আমরা পড়ছি ফেলে নাকেস, এই ফেলে নাকেসের মাদি মানফি থাকতে হবে, মাদি মানফিটা মা কানা দিয়েও হইতে পারে অথবা ফেলে মধ্যে শুরুতে লাম দিয়েও হইতে পারে, লাম ইয়াকুন, মা কানা আও লাম ইয়াকুন, তো বাক্যের শুরুতে মা কানা বা লাম ইয়াকুন থাকতে হবে, তখন হচ্ছে যে খবর যেটা, কানার যে খবর, ওই কানার খবরের শুরুতে তখন লামুল জহুরটা আসবে। যেমন উদাহরণ দেখেন, যে মা কানাল্লাহু লিউআযিবাহুম, মা কানাল্লাহু
লিওয়াজিবাহুম, আল্লাহ তাদেরকে শাস্তি দানকারী নন বা আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। আসলে মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম মানে হইল মা কানাল্লাহু মুআযিবাহুম, মা কানাল্লাহু মুআযিবাহুম, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ইয়ানি বা আই মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম আই মা কানাল্লাহু মুআযিবাহুম, 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 মা কানাল্লাহু মুআযিবাহুম। ঠিক আছে, তো এটাকেই দেখেন তাহলে এই যে কিন্তু মুআযিবাহুম না বলে এটাকে ফেলে মুদরি দিয়া আনা হইলো লিয়ুআযিবাহুম, শুরুতে লামে জুহুদ এনে এভাবে বলার কারণে শব্দটার মধ্যে অনেক বেশি তাকিদ তৈরি হচ্ছে, যেটা কিনা মা কানাল্লাহু মুআযিবাহুম বললে যে আল্লাহ তাদেরকে শাস্তি দানকারী নন এভাবে বললে ওই তাকিদটা আসতো না যেটা লামুল জুহুদের মাধ্যমে আসছে, এটা এভাবে বলার কারণে তাকিদটা বেশি আসলো। আচ্ছা, এটা গেল ফেলে মা দি দিয়া, আবার ফেলে মদরি শুরুতে লাম দিয়েও হইতে পারে, যেমন লামিয়া কুনিল্লাহ লিয়া ফিরোলাহুম, আল্লাহ তালা তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না, লামিয়া কুনিল্লাহু লিয়া গফিরোলাহুম মানে আই লামিয়া কুনিল, লামিয়া কুনিল্লাহু মানে গফিরান লাহুম, ঠিক আছে, লামিয়া কুনিল্লাহু গফিরান লাহুম মানে আল্লাহ তালা তাদেরকে ক্ষমাকারী নন, লামিয়া কুনিল্লাহু গফিরান লাহুম, গফিরান লাহুম, ঠিক আছে। কিন্তু এভাবে বলা হইলো কেন, তাকে দানার জন্য। তাহলে এখন দেখেন এই যে শুরুতে যে লামটা আছে লিয়ুআযিবাহুম, এই লামটাই হলো কি লামুল জুহুদ। তো লামুল জুহুদ কোনটা আর লামে কাই কোনটা, এটা পার্থক্য করবেন কিভাবে? পার্থক্য করবার সুরত হইলো যে এই লামুল জুহুদ যেটা, এটা আসে সবসময় মা কানা বা লামিয়াকুনের পরে, তার আগে অবশ্যই মা কানা বা লামিয়াকুন থাকবে। দেখেন খেয়াল করে, আমরা এর আগে যেই লাম পড়ছিলাম এই লামে কিন্তু জন্য অর্থ দিত, যেমন এই যে লিয়াফহামাল কোরআন, তা আল্লাম তুল আরবিয়াতা লিয়াফহামাল কোরআন, আমি আরবি পড়েছি কোরআন বোঝার জন্য। এখানে কিন্তু এই যে লিয়াফহামাল কোরআন, কোরআন বোঝার জন্য, এখানে কিন্তু আমরা এই লামের কিন্তু একটা জন্য অর্থ তুলতেছি। কিন্তু দেখেন লামিয়া এখানে যে মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম, এখানে কিন্তু লামের কোনো জন্য অর্থ আমরা তুলতেছি না, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম মানে আল্লাহ তাদেরকে শাস্তি দানকারী নন, জন্য অর্থ নাই। তার মানে বোঝা গেল এই লামটা লামে কাইনা বা লামটা লামে তাআলিল না, যেটা কিনা জন্যের অর্থ দিবে, কারণ বুঝাবে, বরং এই লামটা হলো অস্বীকার করার জন্য, এটাকে বলা হয় লামুল জুহুদ। তো লা মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম মানে আই মা কানাল্লাহু, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম মানে হাই মা কানাল্লাহু লিআই ইউআযিবাহুম, ঠিক আছে, মা কানাল্লাহু, আচ্ছা মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম মানে হলো কি মা কানাল্লাহু, এই যে লিয়ুআযিবাহুমের পরে এখানে কি থাকবে একটা আন, কিন্তু অবশ্যই লুকাইতে আছে, কারণ আমরা পড়ছি কি যে এখানে হলো এটা এরকম যেখানে আন অবশ্যই লুকাইতে থাকবে। তাহলে লিয়ুআযিবাহুম মানে লি আন, লি আন ইউআযিবাহুম, এই যে লি আন ইউআযিবাহুম, আশা করি বুঝতে পারছেন এবার, এই এই লি আন, এই এই আনটা হইলো আপনার লুকাইতো, এরপরে আপনার এরকম তো পাঁচটা হরফ, এক নাম্বার গেল লামুল জুহুদ, দুই নাম্বার হলো হাত্তা, হাত্তা যেমন হাত্তা কি বুঝায়, হাত্তা বুঝায় কোনো একটা জিনিসের গয়াত বা শেষ প্রান্তকে বুঝায়, যেমন আপনার আমশি আমি চলতে থাকবো হাত্তা আসিলা পৌঁছা পর্যন্ত, হাত্তা আসিলা ওয়াসালা আসিলা মানে কি পৌঁছা, তো আমি সে হাত্তা আসিলা আমি চলবো হাঁটবো, মাসাই আমি সে মানে কি হাঁটা, তো আমি হাঁটবো হাত্তা আসিলা যতক্ষণ পর্যন্ত না আমি পৌঁছি বা আমি পৌঁছা পর্যন্ত চলবো। তো এখানে হাত্তার পরও একটা আন মাহজুফ আছে, কারণ হাত্তাটা হারফুল জার, সুতরাং তারপর একটা আন থাকতেই হবে, আমসি হাত্তা আসিলা মানে হাত্তা আন আসিলা। এরপরে দেখেন আপনার তারপরে কি, তারপরে হইলো তিন আর চার, তিন আর চার উভয়টার উদাহরণই হইলো আপনার ফায় সাবাবিয়া ওয়াল ওয়া ওয়াউল মাইয়া, ফায় সাবাবিয়া আর ওয়াউল মাইয়া, ফায় সাবাবিয়া এমন ফা যে ফাটা কারণ বুঝায় সবব বুঝায়, আর ওয়াউল মাইয়া মানে এমন ওয়াও যে ওয়াউটা সাথে থাকা বুঝায়, মা মানে কি সাথে, এমন একটা ওয়াও যে ওয়াউটা সাথে থাকা বুঝায়, মাইয়াতকে বুঝায়, মাইয়াত মানে সাথে থাকা। তবে এই ফায় সাবাবিয়া এবং ওয়াবে মাইয়াত নসব দেওয়ার জন্য শর্ত হইল বিশর্তে আইয়া কাআ কুল্লু মিনহুমা ফি জাওয়াবি নাফিয়িন আও তলাবিন,
ঠিক আছে, আইয়াকা কুল্লু মিনহুমা, এই ওয়াওয়ে মাইয়াত এবং ফায় সাবাবিয়া এই দুইটার উভয়টাই পতিত হতে হবে, আইয়াকা মানে অবস্থিত হতে হবে, কুল্লু মিনহুমা তাদের উভয়টাই, তাদের থেকে উভয়ে মানে প্রত্যেকেই, এই দুইটার প্রত্যেকেই অবস্থিত হওয়া হওয়া লাগবে, ফি জাওয়াবি নাফিয়েন, কোনো একটা নফির না সূচক কোনো বাক্যের জবাবে, কোনো একটা না সূচক বাক্যের জবাব স্বরূপ, ঠিক আছে, আউ তলাবিন অথবা তলবের তলবের জবাব স্বরূপ। তলব কি জিনিস সামনে আসতেছে, সামনে বলবো, এখানে কিছু জিনিস আমি আর লিখতে পারি নাই তাড়াহুড়ার কারণে, কিতাবের মধ্যে চলে যায়, আজরুমিয়াতে চলে যাই, ওখান থেকে দেখে আপনাদেরকে, ঠিক আছে, এগুলো আমি নোট করতে পারি নাই আর ব্যস্ততার কারণে সময় হয় নাই। এই যে দেখেন, ওয়াল হারফু ওয়াল হারফান ইসালিস ওয়ার রাবিয়া, তিন নাম্বার আর চার নাম্বার হলো ফাউ সাবাবিয়া ওয়া ওয়াবুল মাইয়া, ঠিক আছে, ওয়া ওয়াবুল মাইয়া বিশর্তে আইয়াকা কুল্লু মিনহুমা ফি জওয়াবে নাফিন আও তালাবিন। আম্মা নাফিউ ফানাহু কাউলুহু তাআলা, নফির উদাহরণ হলো যেমন আল্লাহ তাআলার বাণী, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তো দেখেন লা ইউকদা আলাইহিম মানে কিয়ামতের ময়দানে মানে তাদের উপরে এমন কোনো ফয়সালা করা হবে না, লা ইউকদা আলাইহিম তাদের উপরে এমন কোনো ফয়সালা করা হবে না। আয়াতের শুরুর অংশটা হলো ওয়াল্লাযিনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করবে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, লা ইউকদা আলাইহিম তাদের উপর এমন কোনো ফয়সালা দেওয়া হবে না যে ফায়ামুতু তারা মারা যাবে। এখানে যে ফায়ামুতু যে ফাটা আসছে, এই ফাটা হইলো ফায় সাবাবিয়া, মানে কি এটা মানে ফাটা সাবাবিয়া মানে কি মৃত্যুর কারণ বোঝাচ্ছে, মানে এমন কোনো ফয়সালা দেওয়া হবে না যেই ফয়সালার কারণে তারা মারা যাবে, ফায়ামুতু ফলে তারা মারা যাবে, ফলে তারা মারা যাবে মানে ওই ফয়সালার কারণে তারা মারা যাবে, এরকম কোনো ফয়সালা দেওয়া হবে না। তাহলে ফাটা কি বুঝাইলো, সবাব বুঝাইলো, এবং এই ফাটা আপনার একটা মানে নফির জবাব স্বরূপ আসলো। এই যে জুমলাটা কি জুমলা মানফিয়া না, এটা লাযুকদু আলাইহিম তাদের উপরে ফয়সালা দেওয়া হবে না, জুমলাটা হলো একটা নফির জুমলা, তো এটার জবাব স্বরূপ আসছে ফায়ামুতু এই কথাটা, কারণ এটার পরিপ্রেক্ষিতেই কিন্তু এটার মানে প্রতিফল স্বরূপ এই জিনিসটা ঘটবে যে লাযুকদু আলাইহিম তাদের উপর ফয়সালা দেওয়া হবে না, ফা যার ফলে ইয়ামুতু তারা মারা যাবে, তাহলে কোন কারণে তারা মারা যাবে, এই ফয়সালার কারণে তারা মারা যাবে, তাহলে এই ফয়সালার জবাব স্বরূপ এই বাক্যটা ফাটা আসলো এখানে, ঠিক আছে, এটা গেল উদাহরণ, নফির উদাহরণ গেল। ওয়া আম্মা তলব, আর তলব যেটা তলব, তলব হলো আটটা জিনিস, এটা আমি লিখতে পারি নাই পরে লিখে দিব, ওয়া আম্মা তলব ফা সামানিয়াতু আশিয়া, তলব হলো আটটা জিনিস, আটটা জিনিসকে তলবের অন্তর্ভুক্ত ধরা হয়। তলব মানে কি, তলব মানে হলো অন্বেষণ, মানে কোনো কিছু চাওয়া, তালাশ করা, কোনো কিছু কামনা করা, তো আটটা জিনিস এমন আছে যে আটটা জিনিসের মধ্যে তলবের অর্থ পাওয়া যায়, তালাশ করা, কোনো কিছু কামনা করা, চাওয়া, প্রার্থনা করা, এগুলোর অর্থ পাওয়া যায়, ঠিক আছে, কি কি এরকম, আমর, আমর মানে কি তুমি করো, তার মানে তোমার থেকে একটা জিনিস সংগঠিত হওয়ার তলব করতেছি আমি, তুমি খাও, আমি বললাম যে তুমি খাও, তার মানে কি আমি চাইতেছি যে তোমার থেকে খাওয়ার কাজটা সংগঠিত হোক, হ্যাঁ, ইশরব, ইশরব মানে কি, ইশরব তুমি পান করো, তুমি পান করো মানে আই আতলুবু মিনকা ফিইলা শুরবি, আমি তোমার থেকে পান করার কাজটা চাচ্ছি, আতলুবু মিনকা ফাইলা শুরবি, তো এরকম আমর। এরপরে দোয়া, দোয়ার মধ্যেও কি পাওয়া যায়, তলব পাওয়া যায় যে আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, তার মানে কি, তার মানে আমি আল্লাহর কাছে জিনিস তলব করতেছি, ঠিক আছে। এরপরে নাহি, নাহির মধ্যেও কি পাওয়া যায়, তলব পাওয়া যায়, ইস্তেফহাম প্রশ্ন, প্রশ্নের মধ্যে তলব পাওয়া যায়, আমি বললাম যে ভাই তুমি কি খাবে, তার মানে তুমি কি খাবে জিজ্ঞাসা করে আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি যে মানে সে কোন জিনিসটা খাবে ওইটা আমি জানতে চাচ্ছি, তার মানে একটা জিনিস জানার তলব তার কাছ থেকে পাওয়া যাচ্ছে যে তুমি কবে বাড়িতে যাবে, মাতা তাজহাবু ইলাদ্দার, তো তার কাছ থেকে একটা উত্তর আমি তলব করতেছি, তার মানে তার কাছ থেকে আমি বাড়িতে যাওয়ার সময়ের বিষয়টা জানার তলব করতেছি আমি, ইস্তেফামের মধ্যে তলব পাওয়া যায়। ওয়াল আরজ, আরজ বলা হয় কাকে, আমর নাহি ইস্তেফাম আরজ, আরজ বলা হয় আপনার, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে সবগুলো, এই যে আটটা প্রকার তলবের, আটটা প্রকার মুখস্থ করতে হবে, এই আটটা প্রকার কি কি, আমর নাহি তারপরে ইস্তিফাম দোয়া এরপরে আরজ, আরজ বলা হয় কাকে, আরজ বলা হয় আপনার এই কোন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, আচ্ছা প্রত্যেকটা উদাহরণ দেখি তাইলে বুঝবো, আরজের উদাহরণ উদাহরণের মধ্যে বুঝবো, আরজ মানে হচ্ছে যে প্রস্তাব দেওয়া আর কি, হ্যাঁ আরজ মানে পেশ করা, প্রস্তাব দেওয়া, যেমন দোকানদারের কাছ থেকে আপনি কিনতে গেলে বলেন না ভাই এটা 10 টাকায় দিবেন, হ্যাঁ আমরা যেরকম প্রস্তাব পেশ করি না ভাই এটা 10 টাকা, বা দোকানদার বলে ভাই এটার দাম 20 টাকা, এই যে পেশ করে, দোকানদার বলে না অনেক সময় দেবেন গুলিস্তানে গেলে, হ্যাঁ একদম 100
পাঞ্জাবে বিক্রি করে একদম 100, এই যে একদম 100 বলে সে যে এটা আপনার সামনে পেশ করতেছে, এটাই হলো ইজাব, প্রস্তাব, এটাকে বলা হয় আরজ। উদাহরণগুলো দেখেন, উদাহরণগুলো একসঙ্গে পড়ে ফেলি। হ্যাঁ, আপনার যেমন আমরের উদাহরণ কি, আমরের উদাহরণ হইলো যে আপনার আম্মাল আমরু, আচ্ছা আরজ গেল, তাখসিস তাহদিদ, তাহদিদ মানে কাউকে উৎসাহিত করা, তামান্নি মানে কোনো কিছু কামনা করা, আর রজা মানে আশা করা। এখন এক একটা উদাহরণ দেখেন, আমর কাকে বলে, ফাহুয়া তালিবু সাদিরু মিনাল আজিম লিমান হুয়া দুনাহু। এখানে একটা জিনিস বুঝেন, সেটা হলো যে দেখবেন আরবিতে আমর যেটা দোয়ার জন্য আমরের সিগা ব্যবহার করা হয়, আবার আদেশ করার জন্য আমরের সিগা ব্যবহার করা হয়। যেমন আল্লাহুমা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও দান করো, বা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে তুমি সরাসরি পথ দেখাও। এগুলো তো দোয়া, কিন্তু এগুলোর মধ্যে আমরা আমরের সিগা ব্যবহার করতেছি, তো আদেশ, এগুলো কি আদেশ? আমি কি আল্লাহকে আদেশ করতেছি যে আল্লাহ তুমি আমাকে ইয়া করো, হেদায়ত দাও, এটা আমি আল্লাহকে আদেশ করতেছি না, আদেশ না, বরং এটা হলো অনুরোধ। তা আদেশ আর অনুরোধের মধ্যে পার্থক্য কিভাবে করবেন? আদেশ আর অনুরোধের মধ্যে পার্থক্য হলো আদেশ যেটা, সেটা হলো ফাহুয়া তালিবু সাদিরু মিনাল আজিমি লিমান হুয়া দুনাহু, মানে বড় ব্যক্তিত্বের কাছ থেকে যে ছোট মানের তার কাছে কোনো জিনিস চাওয়া হবে। আপনি যাকে আদেশ করে এই পড়তে বস, তার মানে কি আপনি বড় হয়ে আপনি আপনার ছোট কাউকে আদেশ করতেছেন, আর মানে কোনো একটা কিছু অর্ডার করতেছেন, এটা হলো আদেশ। আর আপনি ছোট, আপনার বড় একজন, আপনি আপনার বসের কাছে গিয়ে বললেন যে বস আমার তো এই বেতনে হয় না, আমার বেতনটা আগামী মাস থেকে একটু বাড়াইয়া দেন, তো এই যে আপনি বললে যে একটু বাড়াইয়া দেন, এই দেনটা কিন্তু তাকে আদেশ করা হচ্ছে না, তাকে অনুরোধ করা হচ্ছে। তো আদেশ আর অনুরোধের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে আদেশের ক্ষেত্রে বক্তা যে সে হয় তার মাকাম থাকে উপরে, আর যাকে বলতেছে তার মাকাম থাকে নিচে। আর অনুরোধের ক্ষেত্রে যদি উল্টা হয় যে যিনি বলতেছেন তার মাকাম নিচে, আর যার কাছে বলতেছে তার মাকাম উপরে, তাহলে এটা আদেশ হয় না, এটা তখন অনুরোধ হয়ে যায়। যেমন কওলুল উস্তাজ লিতিল মিজহি, উস্তাজ তার ছাত্রকে বললো, তো উস্তাজের মান অবশ্যই উপরে, ছাত্রের মান নিচে, তার মানে এটা আমর হবে। কি বললো? জাকির ফাতান জাহা, জাকির তুমি বারবার স্মরণ করো, মুজাকারা করো, আলোচনা করো, জাকির মানে আলোচনা করা, রিভাইজ দেওয়া, তুমি বারবার রিভাইজ দাও, ফাতান জাহা, তাহলে তুমি সফল হবে। তার মানে এই ফাটা ফাই সবাবিয়া, ফাটা স্বভাব বোঝাচ্ছে যে তুমি রিভাইজ দাও বারবার, যদি রিভাইজ দাও তাহলে এর ফলস্বরূপ তান জাহা তুমি সফল হবে। আও ওয়াতান জাহা, জাকির ওয়াতান জাহা, ঠিক আছে, এখানে ওয়াওটা ওয়াবে মাইয়াত, তার মানে ওয়াবে মাইয়াত মানে জাকির তুমি রিভাইজ দাও, ওয়াতান জাহা হ্যাঁ এবং সফল হও, তার মানে তোমার রিভাইজ, তোমার সফল হওয়াটা তোমার এই রিভাইজ দেওয়ার সাথে সম্পৃক্ত, রিভাইজ দেওয়ার সাথে সম্বন্ধিত। এলো ওয়াওটা মাইয়াতের অর্থ, মানে তোমার নাজাত, নাজাহ পাওয়াটা, সফলতা পাওয়াটা হলো ওই জাকির বা রিভাইজ দেওয়ার সাথে সম্পৃক্ত। আচ্ছা, ও আম্মা দোয়া, দোয়া কাকে বলা হয়, ফাহুয়া তলাবুল মুওয়াজ্জাহু মিনাস সগীর ইলা আযীম। ওই যে দোয়াটা তো বললামই, দোয়া বা অনুরোধ, এটা হলো যেই তলবটা আপনার মিনাস সগীর, ছোট ব্যক্তিত্বের কাছ থেকে বড় ব্যক্তিত্বের কাছে হয়। যেমন আল্লাহুম্মা হদিনী, হে আল্লাহ তুমি আমাকে হেদায়াত দাও, ফা আমালাল খাইরা, যাতে করে আমি বা তাহলে আমি কল্যাণকর কাজ করতে পারবো, ফা আমালাল খাইরা, তাহলে তুমি আমাকে হেদায়াত দাও, যদি হেদায়াত দাও এর ফলে আমি কি করতে পারবো, কল্যাণকর কাজ করতে পারবো, ফা আমালাল খাইরা। তাহলে ফা আমালাল খাইরা, এখানে যে ফাটা, এই ফাটা কি হলো, ফা সাবাবিয়া হলো, অথবা ওয়া আমালাল খাইরা, আমি এবং আমি সৎকর্ম করবো, কল্যাণকর কাজ করবো, তার মানে আমার কল্যাণকর কাজ করাটা তোমার হেদায়াত দেওয়ার সাথে সম্পৃক্ত, তুমি যদি হেদায়ত দাও তাহলে আমি এটা করতে পারবো। ওয়া আম্মা নাহিও, নাহির উদাহরণ কি, যেমন লা তালাআব, তুমি খেলো না, ফায়াদিআ আমালুকা, লা তালাআব, তুমি খেলো না, ফায়াদিআ আমালুকা, আমালুন মানে আকাঙ্ক্ষা, আশা, ঠিক আছে, তাহলে তোমার আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাবে, কারণ খেলাধুলার মধ্যে যদি মেতে থাকো বেশি তাহলে তোমার স্বপ্ন পূরণ হওয়া বাধাগ্রস্ত হবে। ইয়াদিউ, দোয়া ইয়াদিউ মানে নষ্ট হওয়া, ফায়াদিউ আমালুকা, ফায়াদিআ আমালুকা, তার মানে তোমার এই আমালুকা, আমালুন মানে কি আকাঙ্ক্ষা, তোমার আকাঙ্ক্ষা যে বিনষ্ট হবে, এই বিনষ্ট হওয়াটার কারণ হইলো কোনটা, যে লা তালাআব, খেলাটা, ফা দিয়া সবাবটা বুকে বোঝানো হচ্ছে, ফায়া দিয়া আমালুকা, আও ওয়ায়া দিয়া আমালুকা। ওয়া আম্মাল ইস্তিফাম ফাহুয়া, ইস্তিফাম যেটা, সেটা কি, ইস্তিফাম হইলো আপনার নাহু হাল হাফিজতা দুরুসাকা ফা আসমাআহা লাকা, হাল হাফিজতা দুরুসাকা, তুমি কি তোমার পড়া মুখস্থ করেছো, ফা আসমাআহা লাকা, তুমি কি তোমার পড়া মুখস্থ করেছ, আমি তোমাকে তা শোনাবো, আমি তা মানে আমি সেই পড়াটা শুনবো, ও আচ্ছা,
ফাসমা আহালাকা মানে আমি তা মানে তোমার জন্য শুনবো, মানে তোমার থেকে শুনবো আর কি। ফাসমা আহা মিনকা, মিনকা দিলে প্যাঁচ লাগতো না আর কি। ফাসমা আহালাকাই ফাসমা আহা মিনকা, আমি তোমার থেকে সে পড়াটা শুনবো। তোমার কি পড়া মুখস্থ হয়েছে? তাহলে আমি এই পড়া তোমার, যদি তোমার মুখস্থ হয়ে থাকে তাহলে এই মুখস্থ যেহেতু তুমি করছো সেই কারণে এখন আমি তোমার কাছ থেকে এটা শুনবো। এই হচ্ছে ফাটা স্বাভাবিক অর্থ দিচ্ছে। অথবা ও আসমা আহালাকা একই অর্থ, মানে কাছাকাছি অর্থই হবে। ও আসমা আহালা মানে আমি তোমার কাছ থেকে তোমার শবক শোনাটা হলে সম্পৃক্ত তোমার মুখস্থ করার সাথে। তুমি যদি মুখস্থ করে থাকো তাহলে আমার শোনার কাজটা ঘটবে, আর তুমি যদি না করে থাকো তাহলে তোমার মানে আমার শোনার বিষয়টা তোমার সাথে সম্পৃক্ত হবে না। এটা গেল ইস্তিফহামের উদাহরণ। ও আম্মাল আরজু, আর আরজ কোনটা? ফাহুয়া তলাবু বিরিফকিন, হ্যাঁ ফাহুয়া তলাবু বিরিফকিন নাহু আলা, যেমন আরজ মানে হলো অনুরোধ করা, কোনো জিনিস অনুরোধ করা বা কোনো কিছুকে পেশ করা, ঠিক আছে? যেমন আপনার আলা তাজুরুনা ফানুন ফানুকরিমাকা, হ্যাঁ আউ নুকরিমাকা, আলা তাজুরুনা তুমি কি আমাদের কাছে জিয়ারত করবে না, তুমি কি আমাদের কাছে বেড়াইতে আসবে না? যারা জুরু মানে জিয়ারত করা, বেড়াইতে আসা। তো আলা তাজুরুনা, তুমি কি আমাদেরকে জিয়ারত করবে না, বা তুমি কি আমাদেরকে ইয়া করবে না, তুমি কি আমাদেরকে আমাদের জিয়ারতে আসবে না বা আমাদের কাছে বেড়াইতে আসবে না? ফানুকরিমাকা, তাহলে আমরা তোমাকে সম্মান করতে পারবো, ঠিক আছে? এখানে হচ্ছে যে একজন মানুষকে অনুরোধ জানানো হচ্ছে বেড়াইতে আসার জন্য। আও নুকরিমাকা, আও ওয়া নুকরিমাকা, একই একই অর্থই হবে। তো আরজ মানে হইলো আসলে আপনার এরকম কোনো কিছুর আবেদন জানানো আর কি, কোনো কিছুর আবেদন জানানো, ঠিক আছে? এটাকে বলা হয় আরজ। যেমন এখানে বেড়াইতে আসার আবেদন জানানো হইলো, আলা তাজুরনা ফানুকরিমাকা। আর তলাবু বিরিফকিন, রিফকিন মানে নমনীয়তা, নমনীয়তার সাথে কোনো জিনিসকে তলব করা, মানে ওই আবেদন করা আর কি। ও আম্মা তাহদিদ, তাহদিদ মানে হচ্ছে আপনার উৎসাহিত করা। ফাহুয়া তলাবু মা হাসিন ওয়া ইজআজিন, ওই একই অর্থ, হাস আর ইজআজ মানে কাউকে উৎসাহ দেওয়ার মাধ্যমে কোনো কিছু তলব করা। যেমন হাল্লা আদাইতা ওয়াজিবাকা, হাল্লা, এই হাল্লাটা হচ্ছে উৎসাহবাচক শব্দ, হরফু তাহদিদ। হাল্লা, আরে আদাইতা ওয়াজিবাকা, তুমি তো তোমার দায়িত্ব পালন করেছো। ওয়াজিব মানে দায়িত্ব, আর আদাইতা মানে তুমি আদায় করেছো। তা আল্লাহ, হাল্লা আদাইতা ওয়াজিবাকা, আরে তুমি তো তোমার দায়িত্ব পালন করেছো। ফায়ুস ফায়াস কুরুকা আবুকা, সুতরাং তোমার বাবা তোমার শুক্রিয়া আদায় করবে। তাহলে এখানে তাকে উৎসাহ দেওয়ার জন্য, আরে তুমি তো তোমার দায়িত্বটা পালন করে ফেলছো, আরে তুমি তো ভাত খেয়ে ফেলছো, তোমার আম্মা তো দেখলে খুশি হবে, ঠিক আছে? এরকম আর কি, মানে উৎসাহ দেওয়ার জন্য এরকম কোন একটা কথা বলা। তো তাহদিদের বাক্য কোনগুলো? এগুলো নর্মালি তাহদিদের বাক্যের ক্ষেত্রে আপনার হরফুত তাহদিদ যেগুলো, এগুলো শুরুতে থাকে। হরফুত তাহদিদের মধ্যে আছে আল্লাহ, হাল্লা, আল্লাহ বা হাল্লা, এগুলো হচ্ছে হরফুত তাহদিদ। আচ্ছা, ও আম্মা তামান্নি, আর হচ্ছে তামান্নি, তামান্নি মানে কোনো কিছু আকাঙ্ক্ষা করা। ফাহুয়া তলাবুল মুস্তা, তামান্নি কে, তামান্নি হইলো তলাবুল মুস্তাহিলি আও মা ফিহি উসরাতুন। তলাবুল মুস্তাহিল, মুস্তাহিল মানে অসম্ভব, অসম্ভব কোনো কিছুকে তলব করা। যেমন ওই যে আপনার যেমন আপনারা পড়ছেন না যে লাইতা শাবাবা ইয়াউদু ইয়াউমান, এই বাক্যটাও কিসের? তামান্নার একটা বাক্য, লাইতা শাবাবা ইয়াউদু ইয়াউমান, যে যৌবন যদি আবার ফিরে আসতো। তো যৌবন তো আসলে ফিরে আসা সম্ভব না। তো এরকম তলাবুল মুস্তাহিল, কোনো অসম্ভব জিনিসকে তলব করা, আও অথবা মাফিহি আই তলাবু মাফিহি ওসরাতুন, এমন কোনো কিছুকে তলব করা যেটার মধ্যে অনেক কঠিনতা আছে, অনেক মানে অনেক কষ্টসাধ্য এটা অর্জন করাটা। যেমন এখানে একটা শের দেওয়া হয়েছে কি, লাইতাল কাওয়া কিবা তাদনুলি ফানজিমাহা, হায় মানে আল কাওয়া কিবা, কাউকাবনের বহুবচন, কাওয়াকিব মানে কি তারকা, তারকা যদি তাদনু নিকটবর্তী হতো, দানা ইয়াদনু মানে নিকটবর্তী হওয়া, লাইতাল কাওয়া কিবা তাদনুলি, তারকা যদি আমার কাছে নিকটবর্তী হতো তাহলে ফানজিমাহা, নাজামা মানে কি মালা গাঁথা আর কি, ফানজিমাহা আমি সেগুলোকে মালা গাঁথতাম, ঠিক আছে? তাহলে আমি সেগুলোকে মালা গাঁথতাম, রুকুদা মাদহিন, প্রশংসার মালা, একদুনের বহুবচন রুকুদ, একদুন মানে কি হার, তাহলে তার বহুবচন রুকুদ, রুকুদা মাদহিন, প্রশংসার হার, তাহলে সেগুলো দিয়ে আমি প্রশংসার হারের মালা গাঁথতাম। নাজামায়ানজি মানে এই যে মালা গাঁথা একটার পর আরেকটা দেওয়া, যে নেজাম বলে না, নেজাম মানে কি শৃঙ্খলা, শৃঙ্খলা মানেই তো হইলো একটা একটা সাথে আরেকটা মিলে থাকা, সম্পৃক্ত হওয়া। ফামা আরদলাকুম কালিমি, ফামা আরদলাকুম কালিমি, ফামা আরদলাকুম কালিমি, তাহলে আমি মা আরদলাকুম তোমাদের জন্য সন্তুষ্ট হতাম না কালিমি, এটার অর্থ বুঝি নাই, ডিকশনারি দেখা লাগবে। তো যাই হোক, এটা আমাদের মাকসাদ না, আমাদের মূল মাকসাদ এতটুকুতে হাসিল হয়ে যায়, লাইতাল কাওয়াকিবা তাদনুলি ফানজিমাহা রুকুদা মাদহিন,
মানে হায় তারকা যদি আমার কাছাকাছি হতো তাহলে আমি ফানজিমাহা সেগুলোকে আমি গাঁথতাম, কিসের গাঁথতাম, রকুদা মাদহিন, ওই প্রশংসার হারে, প্রশংসার হারের মধ্যে সেগুলো আমি গাঁথতাম, মানে সেগুলো দিয়ে আমি প্রশংসার হার রচনা করতাম। আচ্ছা এটা তো গেল লাইতা শাবাব ইয়াউদু ইয়াউমান, ওই যে বিখ্যাত কবিতা আলা লাইতা শাবাব, এই আলা আলাটাই হইলো কি হরফ তামান্নি, আলা লাইতা শাবাব ইয়াউদু ইয়াউমান ফা উখবিরুহু বিমা ফাআল আল মাশিবু, হায় যৌবন যদি কোনো একদিন ফিরে আসতো, ফা উখবিরুহু তাহলে আমি সেই যৌবনকে জানাইতাম, সংবাদ দিতাম, বিমা ফাআল আল মাশিবু, বার্ধক্য আমার সঙ্গে কি আচরণ করেছে, বার্ধক্য আমার, কারণ মানুষ বার্ধক্যে যখন পৌঁছে তখন ছেলে মেয়ে দাম দেয় না, সন্তান সন্ততি দাম দেয় না, চাকরি থেকে রিটায়ার করে দেয়, ইয়া থেকে অবসর করে দেয়, মানে পুরো দুনিয়াটাই তার কাছে কঠিন হয়ে আসতে থাকে, যেখানে যায় মানুষ তার দাম দেয় না, কোনো কাজে নেয় না, যেহেতু দুর্বল হয়ে গেছে কাজ করতে পারবে না, তো মানুষ বৃদ্ধ হয়ে গেলে অনেক বিরূপ অবস্থার সম্মুখীন হয়, এই কারণে আর কি বৃদ্ধ হওয়ার পরে আফসোস করে বললো যে আলা লাইতা শাবাব ইয়াউদু ইয়াউমান ফা উখবিরুহু বিমা ফাআল আল মাশিবু, হ্যাঁ এই মাশিব মানে হচ্ছে বার্ধক্য, বার্ধক্য কি আচরণ করেছে আমার সাথে তাকে আমি জানাইতাম। এরপরে আরো উদাহরণ দিছে লাইতালি মালান ফা আহুজ্জা মিনহু, হায় যদি আমার সম্পদ থাকতো, তো এগুলো তো অসম্ভব, এই যে তারকা কাছাকাছি হওয়া, যৌবন ফিরে আসা, এগুলো অসম্ভব হওয়ার উদাহরণ, আর অসম্ভব না তবে কঠিন এটার উদাহরণ হইলো লাইতালি মালান ফা আহুজ্জা মিনহু, হায় যদি আমার মাল থাকতো তাহলে আমি সেগুলো দিয়া হজ করতাম। ও আমার রজা, আর রজা বা তামান্না করা, রজা আশা করা, এটার হইলো তলাবুল আমরিল করিবিল হুসুলি, আর রজা বলা হয় এমন জিনিসকে তলব করা যেটা মানে হাসিল হওয়াটা নিকটবর্তী এবং সহজ সম্ভব, যেমন লাআল্লাহ ইয়াশফিনি, আল্লাহ তাআলা ইয়াশফিনি, আমি আশা করি যে আল্লাহ তাআলা আমাকে মানে সুস্থতা দান করবেন, শিফা দান করবেন, ফা আজুরুকা, তখন আমি তোমার জিয়ারত করব, তখন আমি তোমার সাক্ষাতে যাব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রজার উদাহরণ, তাহলে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, এটা কঠিন কোনো কিছু না, আর মানে অসম্ভব কোনো কিছু না, লাআল্লাহ ইয়াশফিনি ফা আজুরুকা। তো এখন এই যে দেখেন আপনার এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে তলবের মধ্যে আপনারা যে আটটা জিনিস পড়লেন, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা আপনাদেরকে আগে পড়ানো হয় নাই, যেহেতু আটটা জিনিস সেখানে চলে আসছে আর আটটা জিনিস আপনাদের মুখস্থ করতেই হবে, সেই হিসেবে এটা বলে রাখি, আমরা যে এতদিন আগে জুমলা পড়ছি, বাক্য পড়ছি, এই বাক্যগুলো হচ্ছে দুই ধরনের, বাক্যগুলো দুই ধরনের, দুই ধরনের কি কি, একটা হচ্ছে আপনার আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল খবরিয়া, ঠিক আছে, এটা আমরা আগে পড়ছি, জুমলা খবরিয়া, এটা দুই ধরনের, জুমলা ইসমিয়া, জুমলা ফাইলিয়া, এগুলো আমরা এতদিন পড়ে আসছি। আর আরেকটা প্রকার হইল আপনার আল জুমলাতুল ইনশাইয়া, আল জুমলাতুল ইনশাইয়া, তো জুমলা ইনশাইয়া বলা হয় আপনার ইনশাইয়া, জুমলা ইনশাইয়া বলা হয় এমন জুমলাকে যেই যেই জুমলার মধ্যে ওই বক্তাকে মানে বাক্যটা যে বলতেছে তাকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না, যেমন জুমলা খবরিয়ার মধ্যে একটা সংবাদ দেওয়া হয়, চাই সেটা ইসমিয়া হোক বা ফেইলিয়া হোক, সেখানে বক্তাকে মানে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, কিন্তু জুমলা ইনশাইয়া যেটা, এই জুমলা ইনশাইয়ার মধ্যে বক্তাকে সত্য মিথ্যা বলা যায় না, যেমন আমি জুমলা ইনশাইয়ার মধ্যে আছে এই যে আপনারা যেই আটটা প্রকার পড়লেন, আমর নাহি ইস্তিফাম তামান্নি তারা যে উকুদ নেজা আরজ কসম, এই পাঁচ কটা জিনিস, আটটা জিনিস, কি কি, আমর নাহি ইস্তিফাম তামান্নি তারজ জি উকুদ নেদা আরজ কসম, নয়টা, নয়টা জিনিস, এই আটটার সাথে আরো একটা কসম, এখানে কসম ছিল না, কসমটা অতিরিক্ত হবে, এগুলা আমরা পড়ছি সেই আজ থেকে কত বছর আগে, মানে মিনিমাম 12-13 বছর তো হইবই, কিন্তু দেখেন এত কঠিন ভাবে মুখস্থ করছিলাম, এই প্রকারগুলো এখনো পর্যন্ত মনে আছে, আমি কিন্তু এটা টোটালি মুখস্থ থেকে বলছি, এরকম আমি দেখে বলছি, সেই 13-14 বছর আগে যে মুখস্থ করছি এগুলো এখনো মুখস্থ আছে, যে ইন জুমলা ইন সেইয়ার প্রকার কয়টা, নয়টা, আমর নাহি ইস্তিফাম তামান্নি তারজি উকুদ নেদা আরজ এবং কসম, এই মোট নয়টা, এই নয়টা হলো জুমলা ইনশাইয়া, মানে এগুলোর বক্তাকে আপনি সত্য মিথ্যা বলতে পারবেন না, যেমন কেউ বললো তুমি খাও, তো তুমি খাও এই কথার মধ্যে আসলে সত্য মিথ্যা হওয়ার কোনো কিছু নাই, তুমি যেও না সত্য মিথ্যা হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে, তারপরে কসম আল্লাহর কসম, আমি মানে এই যে আপনি যদি বলেন যে আল্লাহর কসম, ওল্লাহি আল্লাহর কসম, এখানে আসলে সত্য মিথ্যার কিছু নাই, হ্যাঁ, তারপরে তামান্নি, হায় যৌবন যদি ফিরে আসতো, এখানে কিন্তু সত্য মিথ্যের কিছু নাই, তো জুমলা খাবারিয়া যেটা ওটার মধ্যে সত্য মিথ্যার ব্যাপার থাকে, যেমন আমি বললাম যে জায়দ একজন আলেম, এটা মিথ্যাও হইতে পারে যে জায়দ আলেম না, সে জাহেল, সেটা ফ্রড, এটাও হইতে পারে, হ্যাঁ, তারপরে অথবা আপনি বললেন যে মাইনউদ্দিন, হ্যাঁ, বিশাল বড় স্কলার, তো এই এটা তো একটা সংবাদ দিলেন আপনি, কিন্তু এটা একটা মিথ্যা সংবাদও হইতে পারে, এটা হচ্ছে জুমলা খাবারিয়া,
অথবা জুমলা ফেলিয়া, এগুলো মানে সত্য মিথ্যা হইতে পারে, যে আমি খেয়েছি, আসলে বাস্তবে আপনি নাও খাইতে পারেন, মিথ্যা হইতে পারে। কিন্তু জুমলা ইনশা ইয়া যেটা, এটার মধ্যে সত্য মিথ্যা হওয়ার কোনো সুযোগই নাই, সত্য মিথ্যার ব্যাপারটাই নাই। এরকম মোট 9টা জিনিস আছে। তো এই যে 8টা জিনিস আপনারা পড়লেন এখানে, এই 8টা জিনিসের সাথে বাড়তি হবে কসমটা, এই 9টা জিনিসকে মিলাইলে, এই 9টা জিনিস এর মাধ্যমে যে জুমলাটা হয়, এই জুমলাগুলোকে বলা হয় জুমলা ইনশা ইয়া। এই কারণে দেখবেন তারকিবের ক্ষেত্রে আমরা এই মানে আমরের এবং নাহির যে তারকিব গুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু জুমলা শুধুমাত্র জুমলাই বলছে, জুমলাকে কিন্তু জুমলা খাবার ইয়া বলি নাই। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, আর ফেল ফাইল মিলে জুমলা ফেইলিয়া। তো জুমলা ইসমিয়া হোক বা জুমলা ফেইলিয়া হোক, সেটা জুমলা ইসমিয়া হয়ে তারপরে কিন্তু সেটা হবে জুমলা ইসমিয়া খাবারিয়া বা জুমলা ফেইলিয়া খাবারিয়া। পক্ষান্তরে আমর নাহি ইস্তিফাম তামানি তারাজ্জি উকুদ নেজা আরাদ কসম এগুলো যদি হয়, সেক্ষেত্রে জুমলা হয়ে সেই জুমলাটাকে বলা হয় জুমলা ইনশা ইয়া। যেমন ইজহাব তুমি যাও, তো এখানে ইজহাব হইলো কি ফেইল, আর তার মধ্যে আনতা হইলো ফাইল, ফেইল ফাইল মিলে জুমলা ফেইলিয়া, জুমলা ফেইলিয়া হয়ে এই জুমলাটা কিন্তু কি জুমলা ফেইলিয়া ইনশা ইয়া। তাহলে জাহাব তু আমি গিয়েছি, এখানে জাহাবা ফেইল, তু ফাইল, এই ফেইল ফাইল মিলে কিন্তু জুমলা ফেইলিয়া খাবার ইয়া। আর ইজহাব তুমি যাও, এখানে ইজহাব তুমি যাও বললে ইজহাব ফেইল, তার মধ্যে আনতা ফাইল, ফেইল ফাইল মিলে জুমলা ফেইলিয়া হয়ে এই জুমলাটা কিন্তু জুমলা খাবার ইয়া না, বরং জুমলাটা জুমলা ফেইলিয়া হয়ে তারপরে ইনশা ইয়া। আশা করি বুঝতে পারছেন, সংক্ষেপে এটা বলে দিলাম আর কি আপনাদেরকে। আচ্ছা, ওরে বাপরে বাপ, অনেক প্রশ্ন চলে আসছে দেখা যায়। ইন্নালিল্লাহ লেখা দেখা যায় না, আয় হায়, ওই লেখা দেখা যাওয়ার কিছু নাই, মানে আমি এখানে ওই যে ইয়া করছিলাম আর কি বলে এটাকে, মানে জুমলা নামটা লিখছিলাম আর কি, জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়ার এই নামটা লিখছিলাম, বেশি কিছু না। এই যে মানে জুমলা খাবার ইয়া আর আল জুমলাতুল ইনশা ইয়া, দুইটা জুমলার যে দুইটা প্রকার আছে এই দুইটা প্রকারের নাম লিখছিলাম আর কিছু না। দশটা দশটা নাকি না নয়টা, আমর নাহি ইস্তিফাম তামান্নি তারজ্জি উকুদ নেদা আরজ কসম, এই নয় নয়টা প্রকার হয়েছে, নয়টাই তো, দশটা কিনা আমি আসলে ঠিক বলতে পারতেছি না, নয়টাই তো দেখি। এখন কোনো কোনো কি যাবে আরেকটা হয়তো বাড়তে থাকতেও পারে, নাহাবিমের মধ্যে আমরা নয়টাই পড়ছিলাম। ও আচ্ছা আচ্ছা তাজ্জুব, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমর নাহি ইস্তিফাম তামান্নি তারজ্জি উকুদ নেদা আরজ কসম তাজ্জুব, আচ্ছা ঠিক আছে তাজ্জুব হইতে পারে, তাইলে তাইলে মোট 10টা হইলো। আচ্ছা তাজ্জুব ঠিক আছে, তাইলে আপনারা এগুলো ভালো করে বুঝেন। এখনো কিন্তু শেষ হয় নাই, আমি মনে করছিলাম যে আরেক দার্সে শেষ করে দিব, কিন্তু এই দার্সে আসলে পড়াগুলো অনেক বেশি ছিল, আরো একটু বাকি রয়ে গেল আর কি। এই অংশটুকু শেষ করার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই আলোচনাটা শেষ হয়ে যাবে, তারপর ইনশাল্লাহ পরীক্ষার প্রস্তুতি। তো তাহলে আজকে এতটুকু থাকুক, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি আযীম, আদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর পড়াবো না, আমারও তো, আমিও তো নিজে ক্লান্ত হয়ে গেছি, মাথার উপর দিয়ে যাচ্ছে, আসলে মাথার উপর দিয়ে যাওয়ার কোনো কিছু নাই, পড়াগুলো দরকার হয় আর আরো আরেকবার দেখবেন, এগুলো নিয়ে তাকরার করবেন। হ্যাঁ, এগুলা হচ্ছে এখন যদি পড়ে ফেলেন তাহলে ইনশাল্লাহ হেদায়েত উন্নাহ পড়ার সময় আপনাদের কাছে এগুলো অনেক সহজ হয়ে যাবে। আমি এগুলো একটু হালকা হালকা বেশি বেশি বলতেছি বিষয়গুলো এই কারণে, যাতে করে হেদায়েত উন্নাহ পড়ার সময় তখন সহজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এই কারণে তাকরার করবেন। আর আমি যে আবারও বলতেছি, শুরুতে যে কথাগুলো বললাম এগুলো যারা উপস্থিত নাই এদেরকে পৌঁছায় দিবেন। আর এটার পিডিএফটা, হ্যাঁ সেটা পিডিএফটা দিব, ঠিক আছে পিডিএফটা দিব, এটা এটা বাকি কিছু আছে তো লিখে নিয়ে লেখা শেষ করি, তারপর ইনশাল্লাহ দিব। পরীক্ষার নিকটবর্তী, পড়া অনেক বেশি লাগছে, আচ্ছা আগে শেষ করি কিতাব, দরকার হলে সময় বাড়ায় দিব, সমস্যা নাই। কিন্তু সময় বাড়ায় দিলেও কি, আপনারা তো হইলো এরকম যে পড়া বাড়ায় দিলে, সময় বাড়ায় দিলে পড়েন কম, আর সময় কমায় দিলে পড়েন বেশি, মানে সময় বাড়ায় দিলে চিন্তা করেন সময় তো আছেই, পড়ুম আর কি, সমস্যা নাই, সময় তো আছে, এরকম অলসতা করেন। আচ্ছা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পড়া বেশি হইলে ঠিক আছে সময় বাড়াই দেব, ঠিক আছে সমস্যা নাই, আগে এগুলো পড়েন ঠিক মতন, তাকরার করেন, এগুলো মুখস্থ করেন।